The COVID-19 pandemic worldwide has now 21,96,567 confirmed cases, 1,47,508 deaths and patients recovered 5,57,501. In India, 13,387 active cases have been detected and there were 437 deaths. 1,749 patients have been discharged so far. 1,007 positive cases and 23 deaths have been reported in the last 24 hours from across the country. Maharashtra has the most number of cases, that is 3,236, and Delhi is on the second spot with 1,640 cases. The Health Ministry stated that there are now 1,919 dedicated COVID-19 hospitals with 1.73 lakh isolation beds and 21,800 ICU beds that are ready if needed. The police have started coming down on violators of the lockdown after the center issued strict guidelines to be maintained to all state chief secretaries. The police in Siliguri cracked down on violators in different parts of the city throughout the day as social distancing was the key to bring down the spread of the pandemic. The Bengal administration representatives made sure that people maintained social distancing when they were out of their homes. Two persons were arrested by the police for spreading fake information of an injection that was related to the COVID-19 pandemic, which created panic among the people. The duo was produced at the court later. আমাদের পাড়ায় তো স্যার চোর চোর হাল্লা মতন হয়েছিল বুঝলেন তো, তো আমার শুরু হেরতে পারতে বুড়া বুড়ি দুজন আছে ঠিক আছে, তো আমি একটু ভয় পেয়ে গেলাম যে বুড়া বুড়ি যখন ভোদায় জন্য গ্রামের মানুষ জানোই তো, আমার শ্বশুরের তো ছেলে টেলে নাই, তো কাকা শ্বশুরের ছেলে আছে, সেই কাকা শ্বশুরের ছেলেকে ফোন করলাম যে একটু তোর তোর জ্যাঠু জেঠাকে একটু বলে দিস যেন একটু ভালো করে থাকে, মানে কোনো দিনের জন্য না বের হয় নাকি বয়স্ক মানুষ। এবারে কি এইভাবে বলার পর তারপরে আমি বললাম যে একটু সবাই ভালোভাবে থাকিস, অচেনা লোক দেখলে একটু সাবধানে চলিস তোরা। আমরা কোথাটাই গ্রেফতার করলাম আপনাকে, The CPIM in Bengal protested with posters demanding accurate information on corona-positive patients and deaths in the state. They also demanded that healthcare frontline workers be provided with proper gear and taken care of, and ration be provided to all the needy in this time of crisis. Ration was not being distributed properly, they alleged. আমরা আজকে প্রতিবাদ, নীরব প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। সারা রাজ্য জুড়ে এই নীরব প্রতিবাদ হচ্ছে। আমরা চাই আরও পরীক্ষা হোক, র্যাপিড পরীক্ষা হোক, টেস্ট হোক। আমরা বলছি টেস্ট, টেস্ট এবং টেস্ট। টেস্ট সংখ্যা না বাড়ালে করোনাকে প্রতিহত করা যাবে না। পশ্চিমবাংলায় কোনো কিটের অভাব নেই, নাইসেডের হাতে যথেষ্ট কিট আছে, সেই কিটকে ব্যবহার করা হোক এবং প্রচুর পরিমাণে টেস্ট করা হোক। আর লকডাউনকে সফল করার জন্য প্রতিটি মানুষের কাছে তার প্রয়োজন মাফিক রেশন দিতে হবে। রেশন কার্ড থাক বা না থাক,
কোনো এপিএল বিপিএল নয়, সমস্ত মানুষ যারা চাইবেন, যাদের সামর্থ্য আছে তারা চাইবেন না, যারা চাইবেন তাদেরকে প্রয়োজন মাফিক রেশন মাসেরটা পুরো একবারে দিয়ে দিতে হবে, পুরো মাসের রেশন একবারে দিয়ে দিতে হবে। আর আমরা দাবি করছি যে হাজার হাজার লাখে লাখে পরিযায়ী শ্রমিক গোটা দেশ জুড়ে ছড়িয়ে আছে। প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, পরিযায়ী শ্রমিকের ব্যাপারে কোনো কথা বললেন না। এই পরিযায়ী শ্রমিকদের ব্যবস্থা বিভিন্ন রাজ্যে কি হচ্ছে আমাদের জানা নেই। আমাদের দলের পক্ষ থেকে আমরা অনেক আপ্রাণ চেষ্টা করছি, সিপিআইএম এর পক্ষ থেকে, শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে, সিআইটিইউ এর পক্ষ থেকে, গোটা দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের সহায়তা করা হচ্ছে। সরকারি সহায়তা এদের অমিল হচ্ছে, সরকারি সহায়তা পাচ্ছেন না, তারা কাঁদছেন, তাদেরকে ফেরত আনার বন্দোবস্ত করতে হবে। A ration dealer in Kalchini distributed masks free to all his customers. Some concerned people distributed food to the needy in Dagapur today. ভিড় মত লাগাও, ভিড় মত লাগাও। পর্বতের নাম কাটলি ম্যাডাম, থ্যাংক ইউ। লাইন মে রে না, লাইন মে রে না, আপলো ও মামি লাইনে থাকো, লাইনে লাইনে লাইন মে রে, লাইন মে লাইন মে লাইন মে রে না ও। Despite several reminders to the public by the government to adhere to the lockdown, people still were out in large numbers at the marketplace roaming around. Some of them had just come out for the sake of it, exposing themselves and their families to danger. একটু বলতে পারেন না, দেখেন তো কিরকম আছে। আপনি একটু একটু বলতে পারেন না যে এত ভিড় আছে।